দেশ, সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হিসেবে আছে সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোপ পার্টনার ফিট এলিগেন্স। আজকের রোড শোতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এক সময়ের বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি চট্টগ্রাম, এখন চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম শহর থেকে একটু দূরে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে অবস্থিত। 2003 সালে এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানের রোড শোর অংশ হিসেবে আজ আমরা এসেছি চুয়েটে রোড শো করতে। যে আইডিয়া থেকে এটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমরা আইডিয়া নিব, কারণ আইডিয়া ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস, এবং যে প্রবলেমগুলো আমরা ডেইলি লাইফে পাই সেগুলো দিয়ে কোনো একটা সলিউশন। সো রোবট মানে যে হচ্ছে মানুষের মতো একটা জিনিস হেঁটে বেড়াবে সেটা না, অ্যান্ড আই গেস ইউ অল নো অ্যাবাউট ইট। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জিপিএইচ গ্রুপকে যারা এসো রোবট বানাই ইভেন্টটির এত সময় উপযোগী একটা ইভেন্ট সারা বাংলাদেশে আর কি পরিচালনা করতেছে। এর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পার্টনার চ্যানেল আইকে এবং ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পাস। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসটা অনেক দূরে, তো এত কষ্ট করে এত ইকুইপমেন্ট নিয়ে আপনারা যে আমাদের ক্যাম্পাসে আসছেন, তো আই ওয়ান্ট এ বিগ ক্ল্যাপ ফর দ্যাম। মেইন আইডিয়া সেশনে চলে যাই। আমার একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা গাড়ির মধ্যে ইনস্টল করা থাকবে। এটা এই ডিভাইসটা এর গাড়িটার আশেপাশে কোনো সাপোজ 1 মিটার দূরে একটা রিক্সা ছিল, তো এই অবস্থায় গাড়িটার যে স্পিড সাপোজ 20 কিলোমিটার পার আওয়ার, তো এই অবস্থায় যদি আমরা যদি ক্যালকুলেশন করে দেখতে পাই যে এই অবস্থায় আমরা যথেষ্ট মন্দন তৈরি করার মাধ্যমে আমরা যদি এটা কলিশনটা এড়াতে পারি, তাহলে এই ডিভাইসটি আসলে এটাই ডিটেক্ট করবে। লাইনে কাজ হয় একটা শার্ট বানানো হলাম, একটা বোতাম লাগে এক জায়গায়, একটা আপনার কলার লাগে, বুঝলাম প্রোডাকশন লাইন। এখন বলো এখন ওখানে কি আছে, একটা প্রোডাক্টটা ক্যারি করতে এক লাইনে আর্ট লাইনে একটা লোক লাগে বা কোনো অন্যভাবে ক্যারি করে, এটা আপনার অনেক টাইম ওয়েস্ট হয় বা আপনার এখানে আপনার খুবই একটু কস্টলি জিনিসটা খুব। আমি আপনার লাইন ফলোয়ার আপনার একটা একটা বোর্ড বানাইছি, আপনার লাইনটা আপনার ফলো করে চলবে এবং ওই বোর্ডের উপর আপনার আমরা ওই পুরোটা রেখে দিব, ওই বোর্ডটা ওই পুরোটা ক্যারি করে নিয়ে আটা লাইনে নিয়ে যাবে। এভাবে আছে লাইনটা, গিভ হিম এ বিগ হ্যান্ড। আমার আইডিয়া হচ্ছে ইমেজ প্রসেস বেসড হ্যান্ড মিমিক্রি। জিনিসটা কি, অনেক কঠিন শব্দ বলছো, বুঝি নাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমরা একটা রোবোটিক হ্যান্ড তৈরি করব। আচ্ছা, ওই হ্যান্ডটা কন্ট্রোল করা হবে হচ্ছে আমাদের মানে আমাদের হ্যান্ড যে জেস্টারগুলো মুভমেন্টগুলো ফিঙ্গার মুভমেন্টগুলো সে ওটা মানে মিমিক্রি করবে জাস্ট মানে ক্যামেরার ফিডের মাধ্যমে। ক্যামেরা ওইটা মানে ভিডিওটা আপনার ওখান থেকে ডেটা নিয়ে যাবে। মানে আমি একটু বোঝার চেষ্টা করি, তুমি বলতেছো হাত এরকম তুমি করবা, তোমার হাতে একটা গ্লাভস টাইপের কিছু পড়বে না, কোনো গ্লাভস লাগবে না, কোনো এক্সটারনাল কোনো জিনিস লাগবে না, কোনো সেন্সর লাগবে না, জাস্ট মানে ডেটাগুলো নিবে হচ্ছে ক্যামেরা থেকে। এটা হল
হলো একটা ডিপ্লোমেশন সিস্টেম, মানে যা বোবা ও বধির তার জন্য কমিউনিকেশন সিস্টেম, এবং সেটা লো কস্টে অনেক লো, এরকম অনেক কমিউনিকেশন সিস্টেম আছে, আমারটা অনেক লো কস্টের মধ্যে হয়েছে। মেইনলি এটা আমাদের তিনটা পার্ট আছে, প্রথম পার্ট হলো হ্যান্ড গ্লাভস পার্ট, সেকেন্ড পার্ট হলো একটা স্মার্ট ওয়াচ, আর থার্ড স্মার্ট ওয়াচ। এখন আমাদের বর্তমান যুগে স্মার্ট ওয়াচ অনেক অ্যাভেলেবল। এখানে কি কিছু প্রিন্সেসের জন্য ব্যবস্থা থাকতে পারে? এটা হলো মেইনলি যারা অন্ধ বধির এবং বোবা তাদের জন্য মেইনলি এটা। আচ্ছা, আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। এই অনুষ্ঠানে আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো, এবং ওয়ার্ড্রোপ পার্টনার ফিট এলিগেন্স। হ্যাকাথনের শেষে আসল রোবট বানানোর পালা। দলগুলি পেয়েছে মাত্র 72 ঘন্টা এবং হাতে 8,000 টাকা। চলুন দেখে আসি তারা কীভাবে রোবট বানিয়েছে। আমার আইডিয়াটা হচ্ছে মেনলি হচ্ছে আরএফআইডি বেসড টোল কালেক্টিং সিস্টেম। এই আরএফআইডি বেসড টোল কালেক্টিং সিস্টেমে মেনলি হচ্ছে আমরা আরএফআইডি ইউজ করে টোলটা কালেক্ট করব অটোমেটিক্যালি। এখন আরএফআইডিটা কি? আরএফআইডি হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি আইডি, যেটা হচ্ছে আমাদের স্মার্ট কার্ডগুলোতে দেওয়া থাকে। সো আমি যে স্মার্ট কার্ডগুলো ইউজ করব সেটা নর্মালি হচ্ছে 125 কিলোহার্টজের একটা ফ্রিকোয়েন্সি ছাড়া, যেটা হচ্ছে আমি ডিটেক্ট করব আরএফআইডি স্ক্যানার সেন্সর দিয়ে। এবং এই সেন্সর দিয়ে আমি আরএফআইডি আইডি কার্ড ডিটেক্ট করে তারপর হচ্ছে আমার গাড়িটাকে ডিটেক্ট করব। এবং এই গাড়িটাকে ডিটেক্ট করার পর আমি আমার ইন্টারনাল ডেটাবেজের সাথে মিলিয়ে দেখব কি এটা আমার গাড়িটা, এবং আমি ওই গাড়িটাকে ম্যাচ করানোর পর আমি অনলাইন বেসড টোলটা কালেক্ট করে নেব। প্রজেক্টটা ছিল হচ্ছে আরএফআইডি বেসড টোল কালেক্টিং সিস্টেম। এখন আসলে আমরা জিনিসগুলো কম্পোনেন্টগুলোর সাথে পরিচিত হয়ে নিই যে কী কী কম্পোনেন্টসগুলো আমরা এখানে ইউজ করেছি। সর্বপ্রথম আমরা এখানে একটি RDM6300 মডিউল ইউজ করেছি। এই জিনিসটা হচ্ছে আমাদের যে গাড়িতে যে আরএফআইডি যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটা থেকে রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ করবে, এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ করে সেটি এলসিডি ডিসপ্লেটা ইউজ করেছি। এলসিডি ডিসপ্লেটা 16x2 সিরিজের, এবং আমরা এখানে একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি। মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে 80 মেগা সিরিজের, এবং এই মাইক্রো কন্ট্রোলারটাকে বলা হচ্ছে পুরো প্রজেক্টের একটি ব্রেইন। দেন আমরা এখানে আরও কিছু কম্পোনেন্টস ইউজ করেছি, সেটা হচ্ছে একটি আইআর রিসিভার ট্রান্সমিটার ইউজ করেছি, যেটা মেইনলি আইআর ডিটেক্ট করতে পারবে, এবং আমরা এখানে 16 মেগাহার্টজের একটি ক্রিস্টাল অসিলেটর ইউজ করেছি। আইডিয়াটা হচ্ছে এরকম যে কৃষকরা বাংলাদেশের কৃষকরা বুঝতে পার মানে হচ্ছে তারা বুঝতে পারে না যে কখন মানে হচ্ছে ক্ষেতের মধ্যে এই মানে হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের পানি আছে বা নেই এই টাইপের কিছু, তো হচ্ছে তারা অতিরিক্ত এক্সেসিভ পানি দিয়ে ফেলে, যেই কারণে হচ্ছে কি তাদের প্ল্যান্টটা ঠিকমতো মানে হচ্ছে তারা এনাফ ফলন পায় না। তো এই কারণে আমাদের আমার এটা মানে এরকম হতে হবে যে হচ্ছে সঠিক পরিমাণে যখন পানি থাকবে তখনই হচ্ছে মানে তখন কৃষক মানে যখন পানি ফুরিয়ে যাবে তখন হচ্ছে কৃষককে সে বলে দিবে যে হচ্ছে এখন পানি দিতে হবে তাকে। আর আরেকটা আইডিয়া আরেকটা ইয়ে হচ্ছে যে কৃষকরা মানে হচ্ছে বাংলাদেশের কৃষকরা বর্তমানে রুরাল পর্যায়ে যারা আছে তারা জানে না যে হচ্ছে কোন গাছে মানে কী রোগ হয়, তো তারা এরকম এক্সেসিভ পরিমাণে কীটনাশক ইউজ করে বা হচ্ছে তারা জানে না কোন সময় কোন রোগটা হচ্ছে, তো তারা অন্য টাইপের কীটনাশক ইউজ করে, যার কারণে হচ্ছে তারা সঠিক পরিমাণে ফলন পায় না। তো আমি এরকম একটা রোবট চাচ্ছি যেটা হচ্ছে দুইটা জিনিসই করতে পারবে এবং কৃষকরা অধিক লাভবান হতে পারবে। ভাইয়া যে ফিচারগুলোর কথা বললো রোবটের থাকতে হবে সেগুলো আমরা একটু দেখি।
আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এগ্রিকালচার বোর্ড। এখন এই প্রজেক্টটাতে যেসব কম্পোনেন্ট আমরা ইউজ করবো সেটা আমি একটা জাস্ট একটা ডেমো দেবো, একটা শো করবো। সর্বপ্রথম যে কম্পোনেন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে আরডুইনো ইউনো, যেটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটাকে কন্ট্রোল করবে, আমাদের প্রজেক্টের ব্রেন বলা যায় এ কথায়। অ্যান্ড দেন আমাদের জন্য ময়েশ্চার ডিটেক্ট করার জন্য আমাদের লাগবে ময়েশ্চার সেন্সর, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইমিউনিটি সেন্সর, যেটা কাজ হবে আমাদের ইমিউনিটি মেজার করা। আর এই সব কিছু শো করবে আমাদের এলসিডি ডিসপ্লেতে, এলসিডি ডিসপ্লেতে আমাদের টেম্পারেচার, ইমিউনিটি, ময়েশ্চার এগুলি শো করবে। আমাদের প্রজেক্টের আরেকটা পার্ট ছিল হচ্ছে ইমেজ প্রসেসিং করে গাছের পাতার ইমেজ প্রসেসিং করে ডিজিজ ডিটেকশন করা। তো এটার ক্ষেত্রে আসলে অনেক স্যাম্পল কালেকশনের ব্যাপার আছে, সময় সাপেক্ষ একটা ব্যাপার, আমাদেরকে নেগেটিভ ইমেজ পজিটিভ ইমেজ কালেক্ট করে তারপর একটা অ্যানালিসিস করতে হবে। সো আমরা সময় পেয়েছি 72 ঘন্টা, তার মধ্যে আমরা এতটুকু করতে পেরেছি। এখন আরও সময় পেলে আমরা ইমেজ প্রসেসিংয়ের পার্টটা অ্যাড করতে পারবো, আপাতত আমরা সেটা অ্যাড করতে পারিনি। আমার আইডিয়াটা হলো এমন একটা ডিভাইস বানানো, যেই ডিভাইসের মাধ্যমে যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না, অর্থাৎ যারা বধির অববাহ, তাদের জন্য একটা ব্যবস্থা করা এবং সেটা খুব লো কস্টের মাধ্যমে। আমি যে আইডিয়া দিয়েছি এর মধ্যে দুইটা পার্ট আছে মোট। প্রথম পার্টটা হ্যান্ড জেস্টার রিকগনিশন পার্ট, আর সেকেন্ড পার্টটা হলো ভয়েস রিকগনিশন পার্ট। আমরা এই লো কস্ট ডেফ কমিউনিকেশন সিস্টেমের জন্য যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি সেগুলোর সাথে পরিচয় হওয়া যাক। প্রথমে আমরা ইউজ করেছি আরডুইনো মেগা, জাম্পার ওয়্যার, পটেনশিওমিটার, এলসিডি ডিসপ্লে, এছাড়া পাওয়ার ব্যাঙ্ক অথবা ল্যাপটপ থেকে কানেক্ট করতে পারি, ব্রেডবোর্ড। আমরা প্রজেক্ট বানানো হয়ে গেছে, আমরা টেস্ট করতে পারি, দেখি আমরা টেস্ট করে কী অবস্থা। মানুষ কথা বলতে চাই তা কেঁদে লেগেছে, সে কেমনি বলতে পারে, সেটা আঙ্গুল নড়ার মাধ্যমে সে বলতে পারে। এবং আমি দেখছি আমরা এই আঙ্গুল নড়াই, আমরা যদি সে বিপদে পড়ে সে বলতে পারে, যেমন কুশল বিনিময় ক্ষেত্রে বলতে পারে সে বলতে পারে। আমি যে বটটা চাচ্ছি সেটা আপনার হচ্ছে আমাদের গার্মেন্টসগুলোতে, সাপোজ ধরুন গার্মেন্টস, যেমন আপনার গার্মেন্টস মানে কী, একটা শার্ট, একটা প্যান্ট ধরুন তৈরি হয় একটা জায়গাতে, সাপোজ একটা প্যান্ট প্যান্টের একটা অংশ ধরে একটা ডিপার্টমেন্টে আর একটা শার্ট ডিপার্টমেন্টে তৈরি হচ্ছে। এখন এখানে হয় কি, আমরা ওই যে আপনার প্রোডাক্টটা যে এক ডিএম টাকা নিয়ে যাবো, ওখানে আমরা একটা এক্সট্রা ওয়ার্কার কস্ট লাগে, একটা টাইম ওয়েস্ট হয়। আর আমার জুনিয়র তুর্য আমাদের যে প্রজেক্টে দিয়েছিল ওই সাপেক্ষে আমি আজকে আপনাদের দেখাবো এটার ব্লক ডায়াগ্রাম, এটার নাম এবং ফিচার বিভিন্ন অংশগুলো। আমি এখন এই কম্পোনেন্টগুলো দেখাবো যেটা আমরা আমার রোবটটা বানানোর জন্য ইউজ করছি। এটা একটা লাইন ফলোয়ার সেন্সর অ্যারে, যেটা দিয়ে আমি ট্র্যাকটা মানে লাইন আছে, লাইন কোথায় কোথায় আছে সেটা ট্র্যাক করে রোবটটা চলার জন্য আমি এটা ইউজ করতে পারি। এটা একটা আরডুইনো ইউনো মাইক্রো কন্ট্রোলার, যেটা দিয়ে আমি লাইন ফলোয়ার অ্যারে থেকে সিগনাল নিয়ে আমি সিগনালটা অনুযায়ী প্রসেস করতে পারবো যে লাইনটা কোথায় আছে। এই লাইন ফলোয়ার আরডুইনো থেকে যে সিগনাল যাবে সেটা হচ্ছে একটা মোটর ড্রাইভারে, এই মোটর ড্রাইভারটা দিয়ে আমি আমার বটের মোটরটা কন্ট্রোল করতে পারবো। আর এইগুলো হচ্ছে সেই মোটর যেটা আমি দিয়ে রোবটটা চালানোর জন্য ব্যবহার করছি। এই মোটরগুলোর সাথে এই হলুদ জায়গাগুলো ইউজ করছি রোবটটা চালানোর জন্য, এবং যেহেতু একটা টু হুইল রোবট এটা ব্যালেন্স করার জন্য একটা ক্যাস্টাবল ইউজ করতেছি। আর একটা 9 ভোল্ট ব্যাটারি দিয়ে আমি পুরো সিস্টেমটাকে পাওয়ার দিচ্ছি, আর আমি আরডুইনোতে কোডিং করে ল্যাপটপের মাধ্যমে এটা পুরো একটা জিনিসটা কন্ট্রোল করবো। আমি বেসিক্যালি যে আইডিয়াটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটি গ্রিন বট, যেটা কিনা প্লাস্টিক কালেক্ট করবে। প্লাস্টিক কালেক্ট করবে কীভাবে, আমরা বেসিক্যালি দেখি যে প্রত্যেক দিনই আমরা রাস্তায় প্লাস্টিক ফেলে দিই বিভিন্ন কাজে, মানে অকেজো প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই। তো এগুলো দেখা যায় টোকায় তারা বিভিন্নভাবে কালেক্ট করে তারা দোকানে নিয়ে যায়, তারা নিয়ে যাওয়ার পর তারা সেখানে সেগুলো বিক্রি করে। আমরা চাচ্ছি কি এমন একটা বট তৈরি করতে যেখানে প্লাস্টিকগুলো যখন দিব আমরা, সেটাও বটটা প্লাস্টিকের ওয়েটটাকে মেপে নির্দিষ্ট পরিমাণে ওয়েটের অনুযায়ী সেই অর্থটা গ্রাহককে দিয়ে দিবে। মানে একজন ব্যক্তিকে সেখানে প্লাস্টিক ইনপুট দিতে হবে, দেওয়ার পরে সেই
বটটা প্লাস্টিকটাকে ওয়েট করবে, তারপরে তার নির্দিষ্ট পরিমাণ টাকাটা গ্রাহককে দিয়ে দিবে। আমি হচ্ছে এইখানে যে আইডিয়াটা দেওয়া হলো গ্রিন বট ফর কালেক্টিং প্লাস্টিকস, ওইটার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে ওই কম্পোনেন্টগুলো দেখাচ্ছি। তো হচ্ছে প্রথমে আমরা যেটা নিব এটা হচ্ছে একটা ব্রেডবোর্ড, এটা হচ্ছে একটা ব্রেডবোর্ড। এরপর আমার যেটা লাগবে হচ্ছে একটা সার্ভো মোটর, আমাদের একটা আরডিওনো ন্যানো, এরপরে মানে আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে 7805 ভোল্টেজ রেগুলেটর। আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র এবং সর্বপ্রথম রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্স জিপিএইচ ইস্পাত। এসো রোবট বানাই এই অনুষ্ঠান, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো এসো রোবট বানাই। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোপ পার্টনার ফিট এলিগেন্স। 72 ঘন্টা পরিশ্রমের পর পেয়ে গেছি রোবট, এবার বিচারের পালা। হ্যাকাথন রাউন্ডে যারা বিচারক ছিলেন তারাই বিচার করছেন এবং নির্ধারণ করছেন যে জাতীয় পর্যায়ে স্টুডিও রাউন্ডে যাচ্ছেন কোন তিনটি দল, এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ সহায়তা। যে প্রযুক্তির সাথে এগোচ্ছেন নতুন প্রজন্ম, সেই প্রযুক্তির সাথে আমাদের জিপিএইচ ইস্পাত এগোচ্ছে। আমাদের বলা হচ্ছে এশিয়ার শীর্ষ প্রযুক্তি দিয়ে জিপিএইচ ইস্পাত এই মধ্য 2019 মধ্য সময়ে তার উৎপাদন শুরু করবে। আমাদের বাংলাদেশের জন্য এটা একটি বিরাট ব্যাপার। মোহাম্মদ আলমাস শিমুল, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জিপিএইচ ইস্পাত লিমিটেড, স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে কিছু বলার জন্য। আমরা জানি যে আমাদের বাংলাদেশে এই 17 কোটি মানুষের মাঝে যথেষ্ট মেধা আছে, কিন্তু মেধাকে বিকশিত করার মতো যথেষ্ট সুযোগ না থাকার কারণে আমাদের দেশের মেধাগুলো বিভিন্নভাবে অপচয় হচ্ছে। পাশাপাশি আমাদের দেশের মেধাগুলো দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, ড্রেনেজ হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা যদি থাকতো, আমাদের দেশে যদি প্রাইভেট সেক্টর থেকে শুধু যে সব কিছু গভর্নমেন্ট থেকেই সাপোর্ট করা হবে সেটাকে না ভেবে যদি প্রাইভেট সেক্টর থেকেও সাপোর্ট করা হয়, মেধা যদি পাচার হতে দেওয়া না যায়, তাহলে আমাদের দেশে যে মেধা আছে তারা বিশ্ব দরবারে একসময় নেতৃত্ব দিবে। বিভিন্ন যে শিল্প গ্রুপগুলো আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন যে জিপিএইচ ইস্পাত গ্রুপেরই ক্রাউন সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট, আমরা ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট এবং জিপিএইচ ইস্পাত এই তিনটা বৃহৎ কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্নভাবে এই দেশের মেধাবী যারা আছে তাদেরকে প্রোভাইড করার জন্য চেষ্টা করছি বিভিন্নভাবে। আপনারা দোয়া করবেন আমরা যেন আরও আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের দেশের মেধাগুলোকে আমরা দেশেই রেখে দিতে পারি। আজকে আপনারা দেখুন আমাদের যে মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে, যার কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আজকে বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, আমাদেরকে অন্তত 20-25 জন
ইঞ্জিনিয়ার আমাদের ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে নতুন যেটা হচ্ছে সেখানে আনতে হয়েছে, তাদেরকে উঁচু বেতন প্রদান করতে হচ্ছে, তাদেরকে অত্যন্ত বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করতে হচ্ছে। তো আমাদের যে মেধাবী যারা আছেন তাদেরকে যদি আমরা রেখে দিতে পারি, আমাদের বাইরে থেকে কোনো নতুন করে মেধা আনার প্রয়োজন হয় না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের যারা আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদের সাথে সহযোগিতা করে আমাদের দেশের মেধা আমরা দেশে রেখে দিই। আমি জিপিএইচ ইস্পাত সম্পর্কে একটু বলবো। আমরা দেখতে পাচ্ছি ভাই ডক্টর নাহিয়ান স্যার একটা প্রশ্ন করেছেন, শুধুমাত্র পাওয়ার সেভিংয়ের জন্যে এটা কেন করা হয়েছে, আমি একটু এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। জিপিএইচ ইস্পাত বা ক্রাউন সিমেন্ট আমরা লক্ষ্য করেছি কোয়ালিটির কোনো বিকল্প নেই। কোয়ালিটি সেটা মানুষ হোক, টিচার হোক, ছাত্র হোক, মাছ হোক, শার্ট হোক, প্যান্ট হোক, যে কোনো কিছুতে কোয়ালিটির কোনো বিকল্প নেই। আজকে কোনো টিচারকে 500 টাকা বেতন দিয়েও রাখা যায়, আবার কাউকে 10 লক্ষ টাকা দিয়েও রাখা যায় না। আজকে একটা কোয়ালিটি গাড়ি 1 কোটি টাকা দিয়ে নিতে হয়, কোয়ালিটিহীন গাড়ি 1 লক্ষ টাকা দিয়েও পাওয়া যায়। আজকে একটা মাছ, ভালো মাছ, একই জায়গায় ইলিশ মাছ 2000 টাকা কেজিও আছে, আবার 500 টাকা কেজিও আছে, কোয়ালিটির কোনো বিকল্প নাই। আমরা দেখলাম যে কোয়ালিটি, আমাদের দেশের মানুষ এখন কোয়ালিটিকে খুব প্রাধান্য দিচ্ছে, প্রাইস দিতে তারা কোনো দ্বিধাবোধ করছে না। আপনারা জানেন যে ক্রাউন সিমেন্ট অন্যান্য যে কোনো সিমেন্টের তুলনায় পার ব্যাগে 20 থেকে 22 টাকা করে আমরা বেশি পাচ্ছি, শুধুমাত্র কোয়ালিটির কারণে। কোয়ালিটির কারণে একটা ব্যাগে যদি 20 টাকা করে বেশি দিতে পারে, তাহলে কোয়ালিটিকে তো মূল্যায়ন করা হচ্ছে। যার জন্যে আমরা দেখলাম যে আমাদের দেশে এখন কোয়ালিটির খুব ডিমান্ড আছে, কোয়ালিটির ডিমান্ড আছে, যার জন্যে এখন আমরা যে রুটে করছি আমরা সেটা করছি ইন্ডাকশন রুটে। ইন্ডাকশন রুটে কখনোই আমরা, যদিও LRF ব্যবহার করছি, আপনারা জানেন, আপনারা সবাই ইঞ্জিনিয়ার, আপনাদের সামনে এই কথাগুলি বলা আমার জন্য খুব দৃষ্টান্ত হয়, এটা অত্যন্ত মুখের মতো কাজ হয়, তথাপিও বলতে হয় যে ইন্ডাকশন রুটে LRF ব্যবহার করার পরেও ফসফরাস এবং সালফার আমরা রিমুভ করতে পারি না, আমরা এটা সহনীয় পর্যায়ে রাখতে পারি মাত্র। কিন্তু ফসফরাস এবং সালফার লোহার জন্য খুবই হার্ম। আর আমরা যে টেকনোলজি নিয়ে আসছি, যে কোয়ান্টাম আর্ক ফার্নেস টেকনোলজি নিয়ে আসছি, সেখানে 100% আমরা ফসফরাস এবং সালফারকে রিমুভ করতে পারবো, এবং যেটা যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখতে পারবো। আমি একটু জাস্ট এটার সাথে সংযোগ করতে চাই যে আজকে ডায়াবেটিস আমরা একেবারে রিমুভ করতে পারি না, কোনো ডাক্তার কোনো ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে বলে আমি জানি না, ডায়াবেটিসটাকে রিমুভ করা যায় না, ওষুধ খেয়ে হেঁটে পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে শুধুমাত্র এটা নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র। ঠিক ইন্ডাকশন ফার্নেসে যে করা হচ্ছে এখন, আমরা করছি, BSRM করছে, KSRM করছে, যারাই করছে সমগ্র বাংলাদেশে, একেবারে ফসফরাস এবং সালফারটাকে শুধু নিয়ন্ত্রণে রাখতে পারছে। আর আমাদের যে টেকনোলজি যেটা আসছে সেটা একেবারে ফসফরাস সালফারটাকে রিমুভ করে দিতে পারবো, কোয়ালিটি এটা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি হবে। আপনারা দোয়া করবেন। এখন আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত হাই ক্লাস, হাই কোয়ালিটি আমাদের দেশে প্রয়োজন আছে কি না। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমাদের দেশে যে হারে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি হচ্ছে, বিশাল মেগা স্ট্রাকচার হচ্ছে, মেগা কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো হাই কোয়ালিটি আমাদের প্রয়োজন হচ্ছে। তো আপনারা, আমি ইতিপূর্বে কিছুদিন আগে যখন VC মহোদয়ের সাথে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, সেখানে অন্যান্য টিচাররাও আমাকে বলেছিলেন যে আপনাদের এখান থেকে, আপনাদের স্টুডেন্ট যারা আছেন তারা GPHA যাবে ট্রেনিং করার জন্য, ইন্টার্নি করার জন্য। আমি স্বাগতম জানাই স্যারকে, আপনাদেরকে, আপনারা যখন যেতে চান, আপনারা যখন ইন্টার্নি করার জন্য যান, যে কোনো সহযোগিতার প্রয়োজন হয় GPH গ্রুপের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ায় দেওয়া হবে। বিশেষ করে ইতিপূর্বে কয়েকটিবার অন্য কাউকে কোনো স্পন্সরশিপের জন্য না ডেকে GPHকে ভালোবেসে বেশ ভালো ভালো অনুষ্ঠানগুলো, ভালো ভালো ইভেন্টগুলো GPHকে দেওয়া হয়েছে। এতে বোঝা যায় যে GPHএর সাথে চুয়েটের একটা ভালো একটা সম্পর্ক আছে, এবং চুয়েটের টিচাররা, ছাত্ররা GPHকে ভালোবাসে। ইতিপূর্বে আমরা
যদি দুই একটা অনুষ্ঠান এখানে আমরা স্পন্সর করেছি, ফিউচারে এটার যদি আপনার সম্ভাব্যতা থাকে এবং ভালো যদি সেখান থেকে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, আমরা সেগুলো করবো ইনশাল্লাহ জিপিএইচ ইস্পাতের বা জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে, সেটা হোক ক্রাউন সিমেন্টের মাধ্যমে, হোক জিপিএইচ ইস্পাতের মাধ্যমে, হোক আপনার প্রিমিয়ার সিমেন্টের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকুন। আবারও বিশেষ করে ভিসি স্যার, অন্যান্য টিচারদেরকে ধন্যবাদ জানাই জিপিএইচ ইস্পাতকে এবং এসো রোবট বানাইকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশের ছাত্রগুলো যারা নতুন প্রজন্ম, তারা নতুন কিছু অনেক কিছু চিন্তা করতে পারে, অনেক কিছু নতুন নতুন আইডিয়া আছে তাদের। শুধু আমরা যদি কনফিডেন্স লেভেলটা যদি তাদেরকে ধরেই দিতে পারি, তাহলে তারা বাংলাদেশে অতি সত্বর অল্প সময়ের মধ্যে একটা বিপ্লব ঘটাইতে পারবে, যাতে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারবো। আমরা আসলে আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবার সরকার বিজয় অর্জন করেছে, যে আমরা আশা করব যে আগামী পাঁচ বছর বাংলাদেশের উন্নত বাংলাদেশ অ্যাচিভ করার জন্য আমাদের অনেক দূরে গিয়ে যাব এই প্রত্যাশা রাখতেছি। সেক্ষেত্রে আমরা আমাদের ছাত্ররা, আমাদের প্রকৌশলী যারা আছি, আমরা আমাদের যথাযথ ভূমিকা রাখবো এই প্রত্যাশা রেখে। আজকের এই অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ছাত্র যারা এই কাজের জন্য অংশগ্রহণ করেছে তোমাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনারা জানেন কি না জানি না, আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের কোর্স কারিকুলাম খুব টাইট, রেগুলার ক্লাস টেস্ট, সিটি, অ্যাটেন্ডেন্স এগুলো দিতে হয়, তাদের কোনো সময় থাকে না। এর মধ্যেও তারা সময় করে এই সমস্ত এক্সট্রা কারিকুলার কাজগুলো তারা করার চেষ্টা করে যাচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এই পরিশেষে এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজ সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন asiarobotbanai.com.bd অথবা ফেসবুক পেজ ভিজিট করবেন facebook.com/gphispat asiarobotbanai। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে, নতুন কোনো রোড শোতে, এবং সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি নভিদ মাহবুব নিচ্ছি বিদায়। মিলিয়ে যায় সময় এখানে ঘুমকে দাঁড়ায়, নিধার মানুষের রন্ধনে হায়, বাতাস ভারী উঠে ঘুমোট আকারে, মৃত্যুর মিছি আসে ভেসে, কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে।